তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ভুলটা কোথায়। বন্ধুরা, হাই ব্লাড প্রেশারের অর্থ কী? হাই ব্লাড প্রেশারের অর্থ হচ্ছে আপনার হৃৎপিণ্ডকে বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হচ্ছে আপনার শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য। এটা শুধু তখনই হয় যখন আপনার শরীরের রক্ত ঘন হয়ে যায়। আর যে ঔষধ আপনারা হাই ব্লাড প্রেশারের জন্য খেয়ে থাকেন, সে ঔষধে কাজ হচ্ছে শরীরের রক্তকে ঘন থেকে পাতলাতে রূপান্তরিত করার। রক্ত ঘন হয়ে যাওয়ার অর্থ হলো রক্তে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া, রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। আপনাকে কি করতে হবে? যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, সেই সমস্ত খাবার আপনাকে পরিহার করতে হবে যা শরীরের পক্ষে ক্ষতিকর। যেমন ঠান্ডা পানি, পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, এ সমস্ত খাবার খাওয়া বন্ধ করে দিন অথবা কম পরিমাণে খান। বন্ধ করে দিলে অথবা